হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিও হচ্ছে রিয়াকশন ভিডিও। তো আমরা অনেকেই জানি, বিশেষ করে আমিও ভালো করে জানি, তো আমার ভিডিওটা করে ওঠা হয়নি আমার শরীর খারাপের জন্য। তো এই ভিডিওটা 2-3 দিন আগে করলে ভালো ছিল। তবু যাই হোক, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, এটা একটা খুব সেন্টিমেন্টাল ভিডিও, বা বলতে পারেন খুব সেন্সিটিভ ভিডিও। যদি কারি ভিডিওটা দেখতে ইচ্ছে না হয় স্কিপ করতে পারেন, আর যদি কারো ইচ্ছা থাকে ভিডিওটা দেখার জন্য তারা ভিডিওটা দেখতে পারেন। তো আমাদেরই ফিল্ম রিভিউ ক্যাটাগরির একজন সদস্য বা বন্ধু বা ইউটিউবার বা সঙ্গীতজ্ঞ যা বলবেন, তাকে নিয়ে বর্ণবিদ্বেষ করা হয়েছে ভিডিও সোশ্যাল মিডিয়াতে, বিকৃত করা হয়েছে তার সম্বন্ধে খারাপ বিবৃতি করা হয়েছে, শুধু একটাই কারণ, সে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে ভিডিও করে। তো একটা প্রথমে একটা কথা বলবো, যে এমনি যার যার ফ্যান হতেই পারে, আমার জিতকে ভাল লাগে, কাউকে দেবকে ভাল লাগে, কাউকে শাহরুখ খানে ভাল লাগে, সবারই নিজস্ব ফ্যান আছে। কিন্তু যারা ফিল্ম রিভিউ করে তারা কিন্তু তার কন্টেন্ট যেটা ভালো লাগে সেটাই সে রিপ্রেজেন্ট করে, সবারই সামনে তুলে ধরে। এবার ফিল্ম রিভিউ করার সময় কোনো ফ্যান বেস হয় না, এটা গোটা বিশ্বের ফিল্ম আমি রিভিউ করতে পারি বা আমরা রিভিউ করতে পারি, আমরা আমাদের তো সময় হয় না। নাহলে আমার যদি সময় হতো আমি জাপানের সুপারস্টারের ফিল্ম রিভিউ করতে পারতাম, আমি কোরিয়ান ফিল্ম রিভিউ করতে পারতাম, তবু আমি চেষ্টা করি, অনেকে চেষ্টা করে। আর দ্বিতীয় কথা, এখানে কোনো হেট করা বা হ্যাঁ, কেউ হতে পারে সাকিব খানকে পছন্দ করে না, সেটা তার ব্যক্তিগত মতামত, তা বলে সে কোনো একজন ইউটিউবারকে অসম্মান করতেও পারে না, এটা ঠিক নয়। সে যেই হোক, কাউকে অসম্মান করা উচিত নয়, আর যাকে অসম্মান করছে সেও ভালো করে জানে যে সে একজন বড় মাপের ইউটিউবার। এখন পশ্চিমবাংলার সবচেয়ে ফিল্ম রিভিউর মধ্যে যদি সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার বা সবচেয়ে বেশি পপুলার হয়ে থাকে সেটা হচ্ছে সৃজয়দা পৌষালিদি, কারণ এনারা একে অপরের কম্বিনেশন খুব ভালো, ভালো জুড়ি, একে অপরকে খুব সাপোর্ট করে। আমি আজ পর্যন্ত এত সাপোর্ট কাউকে করতে দেখিনি একে অপরকে, তো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, সেটা যে যাই মতামত থাকতে পারে, এটা কিন্তু খুব খারাপ কাজ। আর একজন সিঙ্গার, একজন ভালো সিঙ্গার, যেমন সিঙ্গার বলছি সঙ্গীতজ্ঞ সৃজয়দা, একজন সেতার শিল্প, আর যারা সঙ্গীত জগৎ নিয়ে থাকে বা বিনোদন জগৎ নিয়ে থাকে তারা কিন্তু শান্ত প্রকৃতির হয় এবং কোনো কোলাহল, কোনো ঝগড়া ঝামেলা পছন্দ করে না। তো আমি আমার ভিডিওর মাধ্যমে এটাই বলবো, আপনার ব্যক্তিগত কোনো অভিনেতা অভিনেত্রীকে পছন্দ নাও হতে পারে, তা বলে সেটার জন্য অন্য কাউকে বিকৃত করা বা ছোট করা এটা ঠিক নয়। এই ভিডিওতে আমার শুধু এইটি আবেদন যে কাউকে ছোট করবেন না, তাকে তার মতন ভিডিও করুন, আপনার ভালো লাগে না আপনি ভিডিও করুন, কিন্তু এইভাবে না, নোংরামি নয়, কারণ ওনার জন্য আপনার নেগেটিভ। আর একটা ইউটিউবারের সাকসেসের পিছনে অনেক হেটারদেরও অবদান আছে, কারণ হেটাররা সাহায্য করে দিচ্ছে ওনাকে আরেকটু এগিয়ে দিতে, এক ধাপ এগিয়ে দিতে। এখন 2,50,000 সাবস্ক্রাইবার হয়েছে, আপনাদের এই খারাপ কাজের জন্য 3 লাখ সাবস্ক্রাইবার অ্যাচিভ করবে, এটা আমি আশাবাদী। আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু যত ভবিষ্যতে যারা ইউটিউবার হতে চায় বা ফিল্ম রিভিউ করতে চায় তাদেরকে একটা কথা বলবো, ভদ্রভাবে শান্তভাবে ভালোভাবে ফিল্ম রিভিউ যাতে করে। আর সবচেয়ে যদি আপনি ভালো ফিল্ম রিভিউ দেখতে চান, তো আমার 2-3 জন ভাল লাগে, তার মধ্যে শরৎ মিউজিক ভেঞ্চার, সিনেমা সিক্স সেন্স, এনার মধ্যে কোনো খারাপ কিছু নেই, কোনো খারাপ কোনো বক্তব্য নেই, বাস এই দুটোই ফিল্ম রিভিউ আপনি দেখতে পারেন। আর এদের মধ্যে কোনো খারাপ ভাষা প্রয়োগ হয় না, কোনো কিছু হয় না, খুব ভালোভাবে ভিডিও করে, আমি এটুকু বলবো, বাস
কোনো দিন কোনো ইউটিউবার বা কোনো ফিল্ম রিভিউকে ছোট না করে আপনি আপনার মতামত পেশ করুন, সে আপনার পজিটিভ হোক নেগেটিভ হোক, কিন্তু কাউকে ছোট করবেন না, কাউকে বিকৃত করবেন না। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ জয় জয় হিন্দ, জয় ভারত।